ওকে, এবার হচ্ছে আমরা টাইপ থ্রি প্রশ্নগুলো সলভ করব। টাইপ থ্রিতে হচ্ছে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের উপর 5 একক দূরে অবস্থিত। তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণগুলো কীরকম হয়। হ্যাঁ, আসলে আমরা যদি এই অক্ষ আঁকি, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, ওয়াই অক্ষের সমান্তরাল যদি একটা রেখা টানি, তাহলে এই রেখার উপর, যেমন এখানে এই এক্স এর মান ধরলাম 3, এই এক্স এর মান যেখানে 3, এখানে আমি একটা ওয়াই অক্ষের সমান্তরালে রেখা টানলাম, এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু এক্স এর ভ্যালু কত হবে? 3। তার মানে আমরা বলতে পারি এটা এরকম একটা রেখা যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3। আবার যদি আমি এই পাশ দিয়া, হ্যাঁ, বাম পাশে 1 2 3 4 চার একক দূরত্বে একটা রেখা আঁকতাম, এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে এক্স এর ভ্যালু হইতো -4। অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল যে রেখাগুলো হবে এখানে এক্স এর ভ্যালুটা ফিক্স থাকে, ঠিক আছে? যেমন এই পাশেটার প্রত্যেকটা বিন্দুতে এক্স এর ভ্যালু 3, এখানে প্রত্যেকটা বিন্দুতে এক্স এর ভ্যালু 4। তাহলে আর এইটা হচ্ছে আসলে মূলত কতটুকু বাম পাশে বা ডান পাশে আছে এই জিনিসটা লিখা দিলেই হয়। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু দূরত্বটা ওয়াই অক্ষ থেকে, এটা ডানে না বামে বোঝানোর জন্য আমরা প্লাস বা মাইনাস চিহ্ন ইউজ করব। অনুরূপভাবে আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা চিন্তা করতাম, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, তো এখানে এক্স অক্ষের যদি সমান্তরাল রেখা টানতাম, যদি উপর দিয়ে টানি, তাহলে 1 2 আমি ধরলাম এই দুই গড় বরাবর টানবো, হ্যাঁ, যেখানে ওয়াই এর ভ্যালু 2, তাহলে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ওয়াই এর ভ্যালু 2। এটাই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এই রেখাটার সমীকরণ। আবার যদি আমি নিচে দিয়া 1 2 3 3 একক নিচে আঁকি, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর ভ্যালু হবে -3। তাহলে এটাই কিন্তু এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে যেটা আমরা বুঝতে পারতেছি, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং, এই সামথিংটা হচ্ছে মানে আসলে ওয়াই ইকুয়াল টু দূরত্বটা, ঠিক আছে? যে এক্স অক্ষ থেকে এটার দূরত্বটা কত, এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা আঁকা হয়েছে এই দূরত্বটা যদি উপর দিক দিয়ে হয় প্লাস আর নিচের দিক দিয়ে হলে হচ্ছে মাইনাস, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু দূরত্ব, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু দূরত্ব। হ্যাঁ, সো এই জিনিসগুলো জানলে আমাদের হবে। তো এখানে 1 নম্বর প্রশ্নে আমাকে বলা হচ্ছে যে এক্স অক্ষের এরূপ সমান্তরাল এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের উপর 5 একক দূরে অবস্থিত। এক্স অক্ষের উপর 5 একক দূরে অবস্থিত, তাহলে আমাকে বলা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের উপর 5 একক দূরে অবস্থিত। তো আমরা এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের উপরে 1 2 3 4 5, নিচে বললাম আমরা নিচে দিকে যেতাম 5 একক দূরে এবং এক্স অক্ষের সমান্তরাল, এই তো টানলাম এই দিক দিয়ে গেল হয়তো। তাহলে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু সবসময় এক্স অক্ষ থেকে এটা 5 একক দূরে আছে, তার মানে এটা যেহেতু উপরের দিকে আছে, উপরের দিকে মানে ওয়াই এর ভ্যালু, এখানে ওয়াই এর ভ্যালু অলওয়েজ 5, তাহলে ওয়াই ইকুয়াল টু 5। এটাই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের উপর 5 একক দূরে অবস্থিত সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল টু 5।